ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। তৃতীয় দিনে টিকা নিলেন 1 লাখের বেশি মানুষ। আরো জানাবো আল জাজিরার প্রতিবেদন নিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলন বিএনপির। আরো থাকছে সমাবেশে মাথা ঘুরে পড়ে গেলেন রিজভি। আরো জানাবো বাংলা শিখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরো জানাবো বিচার ব্যবস্থায় সংস্কার আনছে সৌদি আরব। এবং সবশেষ জানাবো গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি থেকে সরছেন না বাইডেন প্রশাসনও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে সারা দেশে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরুর তৃতীয় দিনে মঙ্গলবার টিকা নিয়েছেন 1,01,082 জনে। রোববার সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়। এরপর এ নিয়ে গত 3 দিনে সারা দেশে মোট 1,79,318 জন করোনা ভাইরাসের টিকা নিলেন। প্রথম 2 দিনে টিকা নিয়েছেন 77,669 জন মানুষ। তৃতীয় দিন মঙ্গলবার রাজধানী ঢাকার 47টি হাসপাতালে 12,517 জন টিকা নিয়েছেন। অন্যদিকে বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগে 25,220 জন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট এবং খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে 4,855 জন এই টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার টিকা নেয়ার মধ্যে 207 জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে সোমবার টিকা নেওয়া 92 জন এবং রোববার টিকা নেয়া 21 জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্যা দেখা দেয়নি। প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত দেশের 1,000-এর বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। এদিকে আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনের বিষয়ে শীঘ্রই সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন বিএনপি। এছাড়া বৃহস্পতিবার দেশের সব মহানগর এবং জেলা সদরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির এসব সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরও বলেছেন, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। আল জাজিরা টেলিভিশনে দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত প্রতিবেদন সম্পর্কে জনমনে উত্থাপিত অনিবার্য উৎকণ্ঠা অবসানের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি। কিন্তু তা এখনও না জানানোর নিন্দা জানিয়ে শীঘ্রই দলের পক্ষ থেকে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠানের জন্য সভায় সিদ্ধান্ত হয়। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রোববার সকালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে দ্রুত তাকে রাজধানীর কাকরালের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সেখানে রিজভীর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান তার ডায়াবেটিক্স বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন। উল্লেখ্য, কিছুদিন আগে তিনি হার্ট অ্যাটাক করে দুদফা ল্যাবেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানে তার হার্টে রিং পরানো হয়। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়ে ভারতে শুরু নানা প্রচারণা। এবার তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গের মসনত দখল করার জন্য মরিয়া বিজেপি, এজন্য অবাঙালি তকমা গুছাতেও তৎপর গরুয়া শিবির। এছাড়া খবর বেরিয়েছে এ অঞ্চলের ভোটারদের মন জয় করার জন্য বাংলা শিখছেন ভারতের প্রধানমন্ত্রী। এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম দৃষ্টিভঙ্গি। খবরে আরও বলা হয়েছে, মোদীকে বাংলা ভাষা শেখানোর জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। একদিকে যেমন ভাষা শিক্ষা চলছে, অন্যদিকে মোদী স্বয়ং রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছেন। সাজুগুজু পরিপাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি গোঁফ বরাবরই নিখুঁতভাবে ট্রিম করা থাকে, কিন্তু লকডাউনের সময়কালে দেখা যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর দাড়ি ও গোঁফের দৈর্ঘ্য বেড়েছে, মাথার পিছনের চুলও লম্বা হয়েছে। অনেকেই বলছেন উনি রবীন্দ্রনাথকে কপি করতে চাইছেন। ভারতীয় সোশ্যাল মিডিয়া জুড়ে দাবি করা হচ্ছে, বাঙালির মন পেতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছেন প্রধানমন্ত্রী। এমনকি রবীন্দ্রনাথ ও মোদীর ছবি পাশাপাশি বসিয়ে দাড়ির তারতম্য বুঝিয়ে দেওয়া হয়েছে।
যেখানে দুজনের দাড়ি প্রায় একই রকম দেখাচ্ছে। বিধানসভার নির্বাচনের আগে এটি যে বাঙালি আবেগকে কাজে লাগানোর গেরুয়া শিবিরের প্রয়াস তা অস্বীকার করার কোনো উপায় নেই। এদিকে ভারতের সংসদে তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায় সরাসরি এ দাবি করেন। তিনি আরও বলেছেন, বাংলাকে বোঝার চেষ্টা নেই, রবীন্দ্রনাথ সাজার চেষ্টায় বড় দাঁড়িয়ে রাখছেন প্রধানমন্ত্রী। এদিকে বিচার ব্যবস্থার দক্ষতা ও অখণ্ডতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ উদ্দেশ্যে নতুন অ্যাক্টের খসড়া আইন অনুমোদনের পরিকল্পনার কথা জানিয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে লিখিত আইনের দিকে যাত্রা শুরু করবে সৌদি আরব। এখনও সৌদি আরবের কোনো লিখিত সমন্বিত আইন পদ্ধতি নেই। রক্ষণশীল দেশটিকে আধুনিকতার পথে নিয়ে আসতে ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএ যুবরাজের উদ্ধৃতি দিয়ে আরও বলেছেন, পারিবারিক আইন, নাগরিক লেনদেন আইন, বিবেচনামূলক নিষেধাজ্ঞা আইন ও সাক্ষ্য আইন, এ চারটি নতুন আইন বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে এগুলো মন্ত্রিসভা ও প্রাসঙ্গিক সংস্থাগুলোর পাশাপাশি শুরা কাউন্সিলের কাছে জমা দিতে হবে। এক বিবৃতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরও বলেছেন, নতুন সংস্কার নতুন ধারার প্রতিনিধিত্ব করে, এর মাধ্যমে মামলার রীতি ও তদারকির পদ্ধতিগুলোর নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে আর ন্যায় বিচারের নীতিগুলো অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি গিয়েও থেমে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে ওই ভূখণ্ডটি ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ ওই ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি থেকে সরে আসছেন না উত্তরসূরি জো বাইডেন প্রশাসনও। 2019 সালে ওই মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিলেন ট্রাম্প, যেটিকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গত কয়েক দশকের সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়া কাছ থেকে ওই অঞ্চলটি দখল করে নেয় ইসরায়েল, আর 1981 সালে নিজেদের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় অবৈধ ইহুদি রাষ্ট্রটি। যদিও আন্তর্জাতিকভাবে এখনও এই ইহুদি রাষ্ট্রের কোনো স্বীকৃতি তেমনভাবে মিলেনি। বার্তা সংস্থা সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বাস্তবতার নিরিখে এই পরিস্থিতিতে গোলান মালভূমির নিয়ন্ত্রণ ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আর বৈধতার প্রশ্ন ভিন্ন কিছু। ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতিতে যদি পরিবর্তন আসে, যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এসব কিছু দ্বারের কাছে নেই। তিনি আরও বলেছেন, সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ও প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইসরায়েলের জন্য বড় হুমকি, আর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র সরে আসবে না বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা জানিয়েছেন। জেরুজালেমে মার্কিন দূতাবাস রাখার পক্ষেও বাইডেন প্রশাসনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।